স্থানে বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ আরও দুই তিন দিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে এ আবহাওয়া বিরাজ করতে পারে এছাড়া আগামী পনেরোই জানুয়ারি আসবে আরেকটি প্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ও আশপাশের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এর প্রভাবে শীত অনুভূত হচ্ছে বেশি আজ রাজধানীতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় আর সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বর দিতে এই বছরে অনেক শীত আগের থেকে অনেক শীত বেশি তো শীতের জন্য মানুষ বেরিয়ে পারতেছে না কাজকর্ম যেতে পারতেন যে এই যে পর্যন্ত তাপ দেখতেছি না কাজের মধ্যে থাকলে তো শীতটা এত মনে হয় না এই এমনিতে বাইরে চলাফেরা করলে একটু শীত বেশি মনে হয় মাছের আরও কাজ করি পানি রানি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এবার পড়ছে ঠান্ডার লয় কুয়াশা কোনো কাজ কাম লোকে নেয় না ঈশ্বর দিতে সবচেয়ে কম তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা মৃদু শৈত্য প্রভাব বলতে পারি আর এখন কোথায় কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নাই মাসের পনেরো ষোলো তারিখে একটা মৃদু থেকে মাঝারি একটা শৈতপর্ব পাবেন আর মাসের শেষে আর একটা সম্ভাবনা আছে